হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গাইডেন্স গুরু আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আমরা এখন খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি একদিকে করোনার আতঙ্ক অন্যদিকে শক্তিশালী ঘূর্ণিঝড়ের তাণ্ডব তো আশা করি এই যে আমফান ঘূর্ণিঝড়ের থেকে তোমরা প্রত্যেকেই সুরক্ষিত রয়েছে শুনেছি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যেসব কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এইসব জায়গার যারা আছো তারা সরকারি গাইডলাইন্স যেগুলো আছে সেগুলো তোমরা প্রত্যেকেই মেনে চলো বাড়ির ভিতরেই এখন থাকো বাইরে যাওয়ার দরকার নেই আজকে একুশ তারিখ আগামীকাল বাইশ তারিখের বিকেলের পর থেকেই শুনছি যে পরিস্থিতি সমস্ত কিছু ঠিকঠাক হবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন তো এই সময়টুকু তোমরা কিন্তু বাড়ির মধ্যেই থাকো তো আজকের যে ক্লাসটা হচ্ছে সেই ক্লাস আমরা প্রত্যেক দিন সকাল ছটার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করে থাকি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তো আজকে তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে না আজকে আমরা সমস্ত দু সালের এখনও পর্যন্ত সমস্ত গুরুত্বপূর্ণ স্পোর্টস কারেন্ট এফেয়ার্সগুলো আলোচনা করব তোমাদের পি হোক বা অ্যাক্সাইজ প্রাইমারিটেড পিএসসি এসএসসি রেলওয়ে প্রত্যেকটা পরীক্ষাতেই তোমাদের কিন্তু এখান থেকে স্পোর্টসের কারেন্ট এফেয়ার্স থেকে তোমাদের প্রশ্ন এসেই থাকে তো যত ধরনের প্রশ্ন স্পোর্টস কারেন্ট এফেয়ার্স থেকে হতে পারে সমস্ত এই ভিডিওতে আজকের ক্লাসে আলোচনা করব তো অবশ্যই সঙ্গে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলায় কোনো অবশ্যই অন করবে তাহলে নতুন ভিডিও দেবো তখন প্রত্যেক দিন সকালে যখন কারেন্ট এফেয়ার্সের ক্লাস হবে তখন তখন প্রত্যেকে নোটিফিকেশান পেয়ে যাবে এবং এটার তোমরা টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করো ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া আছে সমস্ত কিছুর পিডিএফ সেখানে দেওয়া হয় তোমাদের সুবিধার্থে তৈরি করা হয়েছে ফেসবুক গ্রুপ সেটারও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেই ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন করো অলরেডি সেখানে অনেক মেম্বার রয়েছে তোমরাও জয়েন করো সব আপডেট পাওয়ার জন্য চলো তাহলে দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করব। প্রশ্নোত্তরের আকারে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা হবে এখানে মোট আজকে পঁয়ত্রিশটির মতো কোয়েশ্চেন রয়েছে পঁয়ত্রিশটি কোশ্চেন রয়েছে এবং তার মধ্যে সেগুলো ডিটেলসে আলোচনা করব এবং তার রিলেটেড অনেক কোশ্চেন রয়েছে তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে তোমাদের জন্য আমি এই ক্লাসটা নিয়ে এসেছি এখানে আমার একটু সময়ের সমস্যা ছিল টাইম নেই সেই জন্য টাইপ করতে পারিনি তো আশা করি তোমরা এটা ম্যানেজ করবে এবং তোমাদের অসুবিধে হবে না এই যে হাতের লেখা দেখে তোমাদের অসুবিধে হবে না যদি সমস্যা থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করবে তখন কমেন্টে তোমাদের উত্তর দিয়ে দেব। তো এখানে দেখো আজকের যে প্রথম কোয়েশ্চেনটা রয়েছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার কুড়ি গুয়াহাটি এটা কোথায় হলো প্রশ্নটা থাকবে যে খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার কুড়ি কোথায় আয়োজিত হলো এটা হয়েছে আসামের গুয়াহাটিতে খেলো ইন্ডিয়া ইউথ গেমস এখন প্রশ্ন থাকবে যে কোন রাজ্য খেলো ইন্ডিয়া ইউথ গেমসে কোন রাজ্য প্রথম স্থানে অধিকার করছে তাহলে হচ্ছে ফার্স্ট স্থান প্রথম স্থান হচ্ছে মহারাষ্ট্র এবং দ্বিতীয় স্থান হচ্ছে হরিয়ানা মহারাষ্ট্র মোট দুশো ছাপ্পান্নটি পদক যেতে প্রথম স্থানে এবং দুশোটি পদক পেয়ে হরিয়ানা দ্বিতীয় স্থানে তাহলে খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার কুড়ি কোথায় আয়োজিত হলো আসামের গুয়াহাটিতে তোমরা প্রত্যেকেই যদি খাতা পেন নিয়ে বসো এবং এগুলো নোট করতে থাকে তাহলে কিন্তু আরও ভালো হবে জিনিসটা তো নেক্সট দেখো যে কোয়েশ্চেনটা রয়েছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার কোন গেমস প্রথমবারের জন্য স্থান পাচ্ছে এর আগে কিন্তু সেই গেমস এখানে খেলা হয়নি তো প্রথমবারের জন্য স্থান পাচ্ছে লন টেনিস এবং সাইক্লিং এই দুটো গেমস কিন্তু খেলো ইন্ডিয়া ইউথ গেমসে প্রথম মানের জন্য স্থান পাচ্ছে এই কোয়েশনটাও তোমাদের পরীক্ষায় থাকতে পারে নেক্সট যে কোয়েশনটা রয়েছে দেখো ফার্স্ট খেলো খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি ইউনিভার্সিটি গেমস কথাই হবে তো প্রথম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস প্রথম শুরু হচ্ছে এটা প্রথমবার হচ্ছে ভুবনেশ্বর উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে হবে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস এবং প্রথম সরি হবে নয় হলো কিছুদিন আগেই হয়েছে ফার্স্ট স্থান প্রথম স্থান হচ্ছে পাঞ্জাব ইউনিভার্সিটি মোট ছেচল্লিশটি মেডাল পেয়েছে এবং সেকেন্ড স্থান অধিকার করছে সাবিত্রীবাই ফুলে পুনে ইউনিভার্সিটি সাবিত্রীবাই ফুলে পুনে ইউনিভার্সিটি সাঁত্রিশটি মেডাল পেয়ে সেকেন্ড স্থান তাহলে প্রশ্ন থাকতেই পারে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে কোন ইউনিভার্সিটি প্রথম স্থান পেয়েছে তাহলে পাঞ্জাব ইউনিভার্সিটি আর এটা কথায় আয়োজিত হলো ভুবনেশ্বর উড়িষ্যার ভুবনেশ্বরে পরবর্তী যেটা রয়েছে আইসিসি ক্রিকেট সম্পর্কিত এই বছরের দু হাজার কুড়ি সালের সমস্ত গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ডগুলো তোমাদের কাছে এরপর আলোচনা করব। প্রথমে যেটা আসছে মেন্স ক্রিকেটার অব দ্য ইয়ার আইসিসি ক্রিকেটার অব দ্য ইয়ার তো এখানে প্রথমেই যেটা আসছে মেন্স ক্রিকেটার অব দ্য ইয়ার কে পেয়েছেন বেন স্টোকস বেন স্টোকস হচ্ছে ইংল্যান্ডের প্লেয়ার তিনি মেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার ইয়ার পুরস্কার পেয়েছেন নেক্সট হচ্ছে ওমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ারকে পেয়েছেন ইলাইস পেরি এলিস পেরি পেয়েছেন ওমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার তিনি অস্ট্রেলিয়ার প্লেয়ার পরবর্তী যেটা আছে মেন্স টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স পেয়েছেন মেন্স টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার নেক্সট হচ্ছে ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটার অফ দ্য ইয়ার রোহিত শর্মা পাচ্ছে ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটার অফ দ্য ইয়ার ম্যান্স টি টোয়েন্টি পারফরমেন্স এই অ্যাওয়ার্ডটি পেয়েছে দীপক চাহার আর স্প্রিট অফ ক্রিকেটার বিরাট কোহলি এই কোশ্চেনটা লাস্টে যেটা রয়েছে এটাও তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং এই প্রথম দুটো মেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার অ্যান্ড ওমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার এই দুটোও তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট স্প্রিট অফ ক্রিকেটার বিরাট কোহলি এগুলো তোমরা প্রত্যেকে এগুলো কিন্তু খাতায় নোট করে রাখবে এবং তোমাদের ক্লাস চলতে চলতেই মাঝে মধ্যে কোশ্চেন জিজ্ঞেস করা হবে সেই কোয়েশ্চেনগুলোর উত্তর কমেন্ট বক্সে তোমরা জানাবে প্রত্যেক আচ্ছা সম্প্রতি কোন রাজ্যে এস স্টেডিয়াম এর উদ্বোধন করা হলো ভিডিওটি যদি ভালো লাগছে তো অবশ্যই তোমরা লাইক করো প্রত্যেকেই যারা ভিডিওটি এখন দেখছো প্রত্যেকেই লাইক করো সম্প্রতি কোন রাজ্যে এস সি স্টেডিয়াম এর উদ্বোধন করা হলো উত্তর হবে তামিলনাড়ু আশা করি তোমরা তামিলনাড়ু সালেমের নাম শুনেছ তো তামিলনাড়ুর সালেম জেলায় এই এসসিএফ স্টেডিয়ামটির উদ্বোধন করা হয়েছে এসসিএফের সি পুরো নাম হচ্ছে সালেম ক্রিকেট ফাউন্ডেশন স্টেডিয়াম সালেম ক্রিকেট ফাউন্ডেশান এভাবেও তোমাদের প্রশ্নটা থাকতে পারে যে সালেম ক্রিকেট স্টেডিয়াম কোন রাজ্যে উদ্বোধন করা হলো তখন হবে তামিলনাড়ু তোমরা কমেন্ট করে জানাও যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর নাম কী তোমরা অবশ্যই পারলে কমেন্ট করে জানাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর নাম কি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আইসিসি আন্ডার নাইনটিন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু কুড়ি কোন দেশ জয়ী হয়েছে আইসিসি আন্ডার নাইনটিন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু জয়ী হয়েছে বাংলাদেশ আন্ডার নাইনটিন এখানে মনে রাখবে আন্ডার নাইনটিন জয়ী হচ্ছে বাংলাদেশ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট মালয়েশিয়া মাস্টার্স দু হাজার কুড়ি পুরুষ সিঙ্গেলকে জয়ী হয়েছে প্রশ্ন তোমাদের এভাবেও থাকতে পারে যে এই যে মালয়েশিয়া মাস্টার্স ট্রফি এটা কোন খেলার সাথে যুক্ত তখন হবে ব্যাডমিন্টন তো ব্যাডমিন্টন টুর্নামেন্ট মালয়েশিয়া মাস্টার্স দু হাজার কুড়ি পুরুষ সিঙ্গেল জয়ী হয়েছে ক্যান্টো মোমোটা মনে রাখবে জাপানের ক্যান্টো মোমোটা এবং ওমেন সিঙ্গেলসে জয়ী হচ্ছে চেন ইউফেই চেন ইউফেই এটা হচ্ছে চীনের চেন ইউফেই নেক্সট হচ্ছে আর এটা আয়োজিত কোথায় হলো মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এটা আয়োজিত হয়েছিল আয়োজক হচ্ছে কারা আয়োজন করেছিল এটার ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন আয়োজন করেছিল ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশান এর হেডকোয়ার্টার হচ্ছে কুয়ালালামপুরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত ফেডারেশন ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের হেডকোয়ার্টার এবং সেখানেই আয়োজিত হলো ব্যাডমিন্টন টুর্নামেন্ট মালয়েশিয়া মাস্টার্স দু হাজার যেখানে প্রথম অর্থাৎ যেখানে পুরুষ সিঙ্গেলসে জয়ী হচ্ছে ম্যান সিঙ্গেল ক্যান্টো মোমোটা এবং ওমেন সিঙ্গেলসে জয়ী হচ্ছে চেন ইউফেই পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখব সাত মেজর ধ্যানচাঁদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দু হাজার উনিশ কে পেলেন তো মেজর ধ্যানচাঁদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন হরবিন্দর সিং এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয় কোন ক্ষেত্রে হকি খেলায় হকি গেমসে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়ে থাকে মেজর ধ্যানচাঁদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হরবিন্দর সিং পেয়েছেন তারপর হচ্ছে কোন ভারতীয় খেলোয়াড় ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অফ দ্য ইয়ার দু হাজার উনিশ খেতাব পেলেন ওয়ার্ল্ড গেমস অ্যাথলিটস অফ দ্য ইয়ার দু হাজার কুড়ি খেতাব পেয়েছেন রানী রামপাল তিনি ভারতীয় মহিলা হকি দলের ক্যাপ্টেন রানী রামপাল এই কোন খেলোয়াড় ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অফ দ্য ইয়ার পুরস্কারটি তিনি পেয়েছেন পরবর্তী কোশ্চেন হচ্ছে দ্য ওয়ার্ল্ড গেমস দু আয়োজিত হবে কোথায় তো দ্য ওয়ার্ল্ড গেমস দু আয়োজিত হবে বার্মিংহামে দ্য ওয়ার্ল্ড গেমস দু হাজার বাইশ আয়োজিত হচ্ছে বার্মিংহামে পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখব নয় আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু এখানে দেখো ভারতের দলের কে ছিলেন না হরমনপ্রীত কোর আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার কুড়ি অধিনায়ক ছিলেন হরমন প্রীত এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট কে পেয়েছেন নাকি বেত মুনি অস্ট্রেলিয়ার বেত মুনি এই পুরস্কারটি পেয়েছেন তো এখান থেকে এই দুটি আমার কোশ্চেন্ট মনে হয়েছে সেই জন্য এই দুটো তোমাদের দেওয়া হয়েছে প্লেয়ার অফ টুর্নামেন্ট এবং ভারত দলের অধিনায়ক পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কুস্তি প্রতিযোগিতা রোম র্যাঙ্কিং সিরিজ দু হাজার কুড়িতে কোন ভারতীয় পঁয়ষট্টি কেজি বিভাগে স্বর্ণ পদক জিতেছেন কুস্তি প্রতিযোগিতার নাম হচ্ছে রোম র্যাঙ্কিং সিরিজ দু হাজার কুড়ি রোম হচ্ছে ইটালির রাজধানীতে কোন ভারতীয় পঁয়ষট্টি কেজি বিভাগে স্বর্ণ জিতেছেন তো বজরং পুনিয়া বজরং পুনিয়া মোট চারজন ভারতীয় বিভিন্ন বিভাগে স্বর্ণপদক পদক জিতেছেন এই রোম র্যাঙ্কিং সিরিজে তাদের প্রত্যেকের নাম আমরা জানবো তো তোমাদের প্রশ্ন বিভিন্নভাবে থাকে পরীক্ষার সময় যেমন বজরং পুনিয়া কোন কালার সাথে যুক্ত বা কোন ক্ষেত্রের সাথে যুক্ত এভাবেও তোমাদের প্রশ্ন থাকতে পারে তো উত্তর হবে উত্তর হবে কুস্তির সাথে যুক্ত বজরং পুনিয়া আরও তিনটি নাম আমরা জেনে নেব আরও তিনটে নাম হচ্ছে রম র্যাঙ্কিং সিরিজে যেমন পঁয়ষট্টি কেজি বিভাগে বজরং পুনিয়া একষট্টি কেজি বিভাগে হচ্ছে রবি দহিয়া তারপর বিনেশ ফোগাট হচ্ছে তিপ্পান্ন কেজি বিভাগে এবং গুরপ্রীত সিং হচ্ছে বিরাশি কেজি বিভাগে তো প্রত্যেকটা নামই তোমাদের থাকতে পারে পরীক্ষায় হয়তো দিয়ে দেবে যে বিনেশ ফোগাট কোন খেলার সাথে যুক্ত তখন হবে কুস্তি প্রত্যেকটাই কুস্তি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ দু হাজার কোথায় আয়োজিত হলো তো এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ হচ্ছে নিউ দিল্লিতে ভারতের রাজধানী নিউ দিল্লিতে আয়োজিত হলো এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ দু পরবর্তী যে কোয়েশ্চেনটা রয়েছে বারো নম্বরে সম্প্রতি বিখ্যাত খেলোয়াড় কবি ব্রায়েন্ট প্রয়াত হয়েছেন তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন কোয়েশনটা খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের প্রশ্ন থাকবেই বিভিন্ন পরীক্ষায় এই কোয়েশ্চেনটা দেখা যাবে যে কবি ব্রায়েন্ট কোন খেলার সাথে যুক্ত ছিলেন তো তিনি বাস্কেটবল খেলার সাথে যুক্ত ছিলেন কিছুদিন আগে কিছুদিন আগেই তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন একজন আমেরিকান প্লেয়ার ছিলেন কবি ব্রায়েন্ট বিখ্যাত একটি নাম কবি ব্রায়েন্ট তো তিনি বাস্কেটবল খেলার সাথে যুক্ত ছিলেন আমেরিকান প্লেয়ার হেলিকপ্টার দুর্ঘটনায় সম্প্রতি প্রয়াত হয়েছেন পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে একাশীতম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ দু হাজার কুড়ি কোথায় আয়োজিত হবে এটা আয়োজিত হবে হায়দ্রাবাদে এবং এরপর জানবো আমরা যে মেন সিঙ্গেলসকে পেয়েছেন তো একাশিতম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে মেন সিঙ্গেল হচ্ছে হরমিত দেশাই মেন সিঙ্গেলস এবং ওমেন সিঙ্গেলস পাচ্ছেন সুতীর্থা মুখার্জি এই কোয়েশ্চেনটা পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় থাকতে পারে যে সুতীর্থা মুখার্জি কোন খেলার সাথে যুক্ত তো সুতীর্থা মুখার্জি হচ্ছে টেবিল টেনিস খেলার সাথে যুক্ত এবং তিনি জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ দু হাজার কুড়িতে ওমেন সিঙ্গেলসে ওমেন সিঙ্গেলস খেতাব পেয়েছেন সুতীর্থা মুখার্জি এবং মেন সিঙ্গেল হচ্ছে হরমিত দেশাই যেটা আয়োজিত হলো অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দ্রাবাদে নেক্সট কোশ্চেন আমরা দেখব আচ্ছা হায়দ্রাবাদ অন্ধ্র আগে এখন হচ্ছে তেলেঙ্গানার রাজধানী হয়েছে হায়দ্রাবাদ নেক্সট কোশ্চেন হচ্ছে চোদ্দো সাতাত্তরতম ন্যাশনাল স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ দু হাজার কুড়ি কোথায় আয়োজিত হলো এটা আয়োজিত হলো চেন্নাইতে সাতাত্তরতম ন্যাশনাল স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ চেন্নাই আয়োজিত হলেও পুরুষ বিভাগে জয়ী হয়েছে সৌরভ ঘোষাল এবং মহিলা বিভাগে জয়ী হচ্ছে জোর্সনা চিনাপ্পা সৌরভ ঘোষাল এবং যর্শনা চিনাপ্পা প্রশ্ন থাকতেই পারে সৌরভ ঘোষাল এবং বিভিন্ন পরীক্ষায় এটা প্রশ্নটা দেখাও গেছে আগে যে সৌরভ ঘোষাল কোন খেলার সাথে যুক্ত স্কোয়াশ স্কোয়াশে খেলার সাথে যুক্ত তিনি এবং যর্শনা চিনাপ্পা হচ্ছে স্কোয়াশ এই কোয়েশ্চেনগুলো কিন্তু বারবার পরীক্ষায় থাকে পরবর্তী কোয়েশ্চেন দেখব রঞ্জি ট্রফি দু হাজার উনিশ কুড়ি ফাইনালে কোন দল জয়ী হলো তো রঞ্জি ট্রফি দু হাজার ফাইনালে জয়ী হয়েছে সৌরাষ্ট্র এবং পরাজিত হয়েছে বেঙ্গল কোয়েশ্চেন আইএসএল ইন্ডিয়ান সুপার লিগ দু হাজার উনিশ কুড়ি ফাইনালে কোন দল জয়ী হলো এটা জয়ী হয়েছে এটিকেএফসি অর্থাৎ অ্যাথলেটিকো ডি কলকাতা ফুটবল ক্লাব ইন্ডিয়ান সুপার লিগ দু হাজার উনিশ কুড়িতে ফাইনালে জয়ী হয়েছে পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে মিতালি রাজের বায়োপিক সাবাস মিথু চলচ্চিত্র মিতালি রাজের চরিত্রে কে অভিনয় করেছেন এই কোয়েশ্চেনটাও তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের এইভাবেও কোয়েশ্চেনটা থাকতে পারে যে মিতালি রাজের সম্প্রতি মিতালি রাজের যে বায়োপিক তৈরি হয়েছে সেই বায়োপিকের নাম কি তাহলে সেই বায়োপিকের নাম হচ্ছে সাবাস মিথু এবং মিতালি রাজের চরিত্রে অভিনয় করেছেন তাপসী পণ্য তাপসী পণ্য একজন অভিনেত্রীর নাম তিনি অভিনয় করেছেন ডিরেক্টর হচ্ছেন রাহুল ঢালকিয়া এই কোয়েশ্চেনটাও তোমাদের থাকতে পারে যে শাবাস মিথুর ডিরেক্টরকে তখন রাহুল ঢালকিয়া নেক্সট কোয়েশ্চেন দেখব অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার কুড়িতে ওমেন সিঙ্গেল খেতাব গিয়ে পেলেন অস্ট্রেলিয়ান ওপেনে ওমেন সিঙ্গেল পেচ্ছেন পাচ্ছেন সফিয়া কেনিন তো এগুলো সবই যতগুলো খেলা বলছি দু হাজার কুড়িতে সমস্ত কিছুই কিন্তু করোনা সংক্রমণের আগে করোনা প্রাদুর্ভাবের আগে হয়েছে অর্থাৎ মার্চের আগে হয়েছে যখন করোনার প্রভাব তেমনভাবে পড়েনি অস্ট্রেলিয়ান ওপেন হচ্ছে এই বছরের প্রথম টেনিস টুর্নামেন্ট তো তারপরগুলো সমস্ত যতগুলো প্রত্যেক বছর হয়ে থাকে তো এখন পর্যন্ত সমস্ত স্থগিত রয়েছে একটাই মাত্র হয়েছে অস্ট্রেলিয়ান ওপেন পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে উনিশ নম্বর অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার কুড়ি মেন সিঙ্গেলস খেতাব কে পেলেন মেনস মেন সিঙ্গেল পেয়েছেন নভাগ জকোবিচ নভাগ জকোবিচ সম্বন্ধে কিছু তথ্য জানব তিনি মোট আটবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ী হলেন এখনও পর্যন্ত মোট সতেরো বার গ্র্যান্ডস্যালেম বিজেতা তিনি আর অস্ট্রেলিয়ান ওপেন আটবার তিনি পেয়েছেন নভাগ জকোবিচ অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার কুড়ি মেন সিঙ্গেলস খেতাব পেয়েছেন নেক্সট হচ্ছে জানুয়ারি দু হাজার কুড়িতে প্রকাশিত দ্য উইনিং সিক্সার বইটির লেখককে সম্প্রতি এই বইটি প্রকাশিত হয়েছে দ্য উইনিং সিক্সার এই বইটির লেখক লেখক হচ্ছে ডাব্লু রমন একজন তিনি হচ্ছেন ভারতীয় মহিলা দলের কোচ ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ এখানে ক্রিকেটটা লেখা হয়নি ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ ডাব্লু বি রমন তিনি এই বইটির লেখক দ্য উইনিং সিক্সার নেক্সট কোয়েশ্চেন থার্টি সিক্স ন্যাশনাল গেমস দু হাজার কোন রাজ্যে আয়োজিত হবে তো ছত্রিশতম ন্যাশনাল গেমস দু হাজার কুড়ি আয়োজিত হবে গোয়াতে এবং এটা আয়োজিত হচ্ছে কুড়ি অক্টোবর থেকে চার নভেম্বর আয়োজিত হবে করোনার প্রভাবে এটা কিন্তু স্থগিত হতেও পারে পরে হতে পারে সেটা দু হাজার একুশে হতে পারে তো এখনও সেরকম কিছু অফিসিয়ালি এটার বলা হয়নি অফিসিয়াল ম্যাস্কট হচ্ছে রুবিগুলা এই থার্টি সিক্স ন্যাশনাল গেমস দু হাজার কুড়ির অফিসিয়াল ম্যাস্কট হচ্ছে রুবিগুলা রুবিগুলা হচ্ছে গোয়ার পাখির জাতীয় পাখির নাম রুবিগুলা পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে সম্প্রতি কোন ক্রিকেটার সন্ন্যাস নিয়েছেন তো ইরফান পাঠান সম্প্রতি ক্রিকেট খেলার সমস্ত ফরম্যাট থেকে তিনি কিন্তু সন্ন্যাস নিয়েছেন আরও কোন 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 বিখ্যাত খেলোয়াড় সম্প্রতি সন্ন্যাস নিয়েছেন বা তো সেগুলো আমরা জানবো প্রজ্ঞান ওঝা ক্রিকেট খেলার সাথে যুক্ত সম্প্রতি সন্ন্যাস নিয়েছেন সুনিতা লাকড়া হকি খেলার সাথে যুক্ত সম্প্রতি সন্ন্যাস নিয়েছেন ডেনিয়েল ডু রোশি ইতালিয়ান ফুটবলার নেক্সট হচ্ছে মারিয়া সারা তোমরা আশা করি নাম জানো রাশিয়ান টেনিস প্লেয়ার তো প্রত্যেকেই তারা খেলার থেকে সন্ন্যাস নিয়েছেন নেক্সট কোশ্চেন হচ্ছে আইএসএসএফ র্যাঙ্কিংয়ে কোন দেশ প্রথম স্থানে রয়েছে আগে সর্বপ্রথম আমরা জানবো আইএসএসএফ এর পুরোনাম কী কি পুরোনাম হচ্ছে ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন এই এ সর্বপ্রথম স্থানে হচ্ছে ভারত প্রথম স্থানে রয়েছে এবং হেডকোয়ার্টার এই যে আইএসএসএফ এর হেডকোয়ার্টার কথা অবস্থিত মিউনিকে জার্মানির মিউনিক শহরে এর হেডকোয়ার্টারটা অবস্থিত নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আন্তর্জাতিক মহিলা ফুটবল জগতে কে সর্বাধিক গোল করেছেন এই কোশ্চেনটাও তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো এই সর্ব সব থেকে বেশি গোল করেছেন ক্রিস্টিন সিক্লেয়ার একশো পঁচাশিটি গোল এর আগে একশো চুরাশিটি গোল করার রেকর্ড ছিল কিন্তু তিনি ক্রিস্টিন সিক্লেয়ার একশো পঁচাশিটি গোল করে একটা রেকর্ড গড়লেন মহিলা ফুটবলে পরবর্তী কোশ্চেন করোনা মোকাবিলায় ফিফা দ্বারা চালিত অভিযানে কোন ভারতীয় ফুটবলারকে যুক্ত করা হয়েছে তো ফিফা দ্বারা একটা অভিযান চালানো হচ্ছে করোনা মোকাবিলায় এখানে সুনীল ছেত্রী ভারতের ফুটবল দলের ক্যাপ্টেন সুনীল ছেত্রীর নাম রয়েছে নেক্সট হচ্ছে ছাব্বিশ কোন রাজ্য সরকার অলিম্পিকে স্বর্ণপদক জেতা প্রত্যেক খেলোয়াড়কে ছয় কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রত্যেক অলিম্পিকে স্বর্ণপদক পদক জয়ী প্রত্যেক খেলোয়াড়কে ছ কোটি টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে হরিয়ানা সরকার তোমাদের এখানে যারা ভিডিওটি দেখছো এক্ষুনি কমেন্ট করে জানাও যে হরিয়ানার রাজধানীর নাম কি হরিয়ানার রাজধানীর নাম কি কমেন্ট করে জানাও এবং হরিয়ানা সরকার আরও কি কি ঘোষণা করেছেন দেখে নাও এশিয়ান গেমসে যারা স্বর্ণ পদক পাবে তাদেরকে তিন কোটি টাকা করে দেওয়া হবে কমনওয়েলথ গেমসে যারা স্বর্ণ পদক পাবে তাদেরকেও তিন কোটি টাকা করে দেওয়া হবে এবং শুধুমাত্র কোনও পদক না পেলেও শুধুমাত্র অলিম্পিকে অংশগ্রহণ করলেই সবাইকে পনেরো লক্ষ টাকা করে দেওয়া হবে তো হরিয়ানার রাজধানী কি তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও নেক্সট হচ্ছে টয়সা অ্যাওয়ার্ড টাইম অফ ইন্ডিয়া স্পোর্টস অ্যাওয়ার্ড এগুলো সম্বন্ধে আমরা জানবো টাইমস অফ ইন্ডিয়া স্পোর্টস অ্যাওয়ার্ড বিবিসি স্পোর্টস অ্যাওয়ার্ড ইএসপিএন স্পোর্টস অ্যাওয়ার্ড এগুলো তোমাদের পরীক্ষায় থাকে তো টাইমস অফ ইন্ডিয়া স্পোর্টস অ্যাওয়ার্ডে স্পোর্টস অফ দ্য ইয়ার কে পেয়েছেন পি ভি সিন্ধু পাচ্ছেন স্পোর্টসম্যান দ্য ইয়ার এটা কে দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া স্পোর্টস অ্যাওয়ার্ড নেক্সট হচ্ছে ক্রিকেটার অফ দ্য ইয়ার পাচ্ছে রোহিত শর্মা প্রশ্নটা তোমাদের এভাবে যদি থাকে যে টাইমস অফ ইন্ডিয়া দ্বারা স্পোর্টসম্যান অব দ্য ইয়ার পুরস্কার কাকে দেওয়া হয়েছে তখন পিভি সিন্ধু টাইমস অফ ইন্ডিয়া দ্বারা ক্রিকেটার অফ দ্য ইয়ার কাকে দেওয়া হয়েছে রোহিত শর্মা নেক্সট হচ্ছে বিবিসি দ্বারা যদি প্রশ্ন থাকে বিবিসি দ্বারা স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার কাকে দেওয়া হয়েছে সেক্ষেত্র কিন্তু পিভি সিন্ধুকেই দেওয়া হয়েছে এবং বিবিসি দ্বারা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে পিটি টি ঊষাকে উড়ান পড়ি পি টি উষাকে এই পুরস্কার দেওয়া হয়েছে নেক্সট হচ্ছে ইএসপিএন ইন্ডিয়া স্পোর্টসম্যান অ্যাওয়ার্ড স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার দেওয়া হচ্ছে পি সিন্ধু তাহলে স্পোর্টস পার্সন স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার স্পোর্টস পারসন অফ দ্য ইয়ার তিনটি ক্ষেত্রে কিন্তু পিভি সিন্ধুকেই দেওয়া হয়েছে তিনটি সংস্থা থেকেই নেক্সট হচ্ছে সৌরভ চৌধুরীকে দেওয়া হচ্ছে শ্যুটার তিনি একজন শ্যুটার তো সৌরভ চৌধুরী আর একটা পুরস্কার পেয়েছেন স্পোর্টসম্যান অ্যাওয়ার্ড পেয়েছেন ইএসএন ইএসপিএন থেকে কোয়েশ্চেন থাকতেই পারে সৌরভ চৌধুরী কোন খেলার সাথে যুক্ত তো তিনি হচ্ছে শ্যুটিংয়ের সাথে যুক্ত নেক্সট হচ্ছে সাতাস কোন ক্রিকেট খেলোয়াড় প্রথম পাঁচশো টি টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন তা একটু তাড়াতাড়ি করবো একটু ভিডিও টাইম অনেকক্ষণ হয়ে গেছে তো ক্রিকেট খেলার প্রথম পাঁচশো টি টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন ক্যারম পলার্ড টি টোয়েন্টি খেলায় প্রথম পাঁচশো ম্যাচ খেলেছেন নেক্সট হচ্ছে সম্প্রতিকাকে আই এ আই সি এফ অল ইন্ডিয়া চেস ফেডারেশন এর অধ্যক্ষ নিয়োগ করা হয়েছে তো অজয় পেটেলকে সম্প্রতি এআইসিএফ অল ইন্ডিয়া চেস ফেডারেশন এর অধ্যক্ষ নিয়োগ করা হয়েছে পরবর্তী হচ্ছে সম্প্রতিকাকে ভারতীয় প্যারা অলিম্পিক সমিতির চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে উত্তর হবে দীপা মালিককে প্যারা অলিম্পিক্সের সমিতির চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে দীপা মালিক প্যারা অলিম্পিক্সে স্বর্ণপদক পেয়েছিলেন এবং তিনি সম্প্রতি সমস্ত ধরনের তিনি খেলার থেকে সন্দেশ নিয়েছেন এবং প্যারা অলিম্পিক অলিম্পিক্সের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন দীপা মালিক নেক্সট হচ্ছে কাকে সম্প্রতি ভারতীয় তীরন্দাজি সমিতি অর্থাৎ আর্চারি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে তো অর্জুন মুন্ডাকে অর্জুন মুন্ডা হচ্ছেন কেন্দ্রীয় উপজাতি মন্ত্রী তো অর্জুন মুন্ডাকে কেন্দ্রীয় অর্জুন মুন্ডাকে এই তীরন্দাজি সমিতির চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে নেক্সট হচ্ছে একত্রিশ লোরিয়েস স্পোর্টস পুরস্কার সম্বন্ধে জানবো আমরা এই কোয়েশ্চেনগুলোও তোমাদের পরীক্ষা থাকে এটাও ইম্পর্টেন্ট লরিয়েস স্পোর্টস পুরস্কার দু হাজার কুড়ি স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার কে পাচ্ছেন লিওনেল মেসি এবং লুইস হ্যামিল্টনকে দেওয়া হয়েছে স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার লোরিয়েস স্পোর্টস পুরস্কার থেকে স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার হল এরপর হচ্ছে লোরিয়েস স্পোর্টস পুরস্কার দু হাজার কুড়ি স্পোর্টিং মুভমেন্ট অ্যাওয়ার্ডকে পেলেন স্পোর্টিং মুভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন সচিন টেন্ডুলকার তোমাদের কাছে এই কোশ্চেনটা আরও ইম্পর্টেন্ট যে স্পোর্টিং মুভমেন্ট অ্যাওয়ার্ডকে পেয়েছেন তখন হবে সচিন টেন্ডুলকার নেক্সট হচ্ছে কমনওয়েলথ গেমস দু হাজার বাইশ কোথায় হবে না কমনওয়েলথ গেম দু হাজার বাইশ হচ্ছে বার্মিংহামে হবে ব্রিটেনের বার্মিংহাম নেক্সট কোশ্চেন দেখব গ্রীষ্মকালীন অলিম্পিক দু হাজার চব্বিশ কোন শহরে আয়োজিত হবে তো সমস্ত কিছু জানবো অলিম্পিক অলিম্পিকের কোন খেলা কবে আয়োজিত হবে তো এটা হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক দু চব্বিশ ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজিত হচ্ছে সামার অলিম্পিক দু হাজার কুড়ি টোকিওতে আয়োজিত হবে তো দু হাজার কুড়ি স্থগিত করা হয়েছে এটা হয়ে যাবে দু হাজার একুশে আয়োজিত হবে টোকিও শহরে নেক্সট হচ্ছে সামার অলিম্পিক দু হাজার চব্বিশ প্যারিসে হবে তোমাদের বললাম নেক্সট হচ্ছে সামার অলিম্পিক দু হাজার আঠাশ হবে লস অ্যাঞ্জেলেসে হবে নেক্সট হচ্ছে উইন্টার অলিম্পিক দু আয়োজিত হবে তারপর হচ্ছে উইন্টার অলিম্পিক দু আয়োজিত হবে মেলানো কার্টিনা শহরে আয়োজন করা হবে লাস্ট কোয়েশ্চেন হচ্ছে দু সালে আন্তর্জাতিক অলিম্পিক সমিতির বৈঠক কোথায় আয়োজিত হবে তো মুম্বাইয়ে আয়োজিত হবে দু সালে আন্তর্জাতিক অলিম্পিক সমিতির বৈঠক এবং তোমাদের যে কোয়েশ্চনের উত্তর তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে সেটা হচ্ছে প্রথমে এই ক্লাসের মধ্যেই তোমাদের কোশ্চেনটি করিয়েছি আজকেই তো তোমরা কমেন্টে জানাও খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার কুড়ি কোথায় আয়োজিত হলো খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার কুড়ি কোন রাজ্যে আয়োজিত হলো এই ক্লাসের মধ্যে কোয়েশ্চেনটা একটু আগেই তোমাদের বলেছি অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও তাহলেই জানতে পারবো যে কারা পুরো ভিডিওটা পুরো ক্লাসটা মন দিয়ে করেছ তো অবশ্যই আশা করি তোমরা এগুলো খাতায় সমস্ত কিছু নোট করে নিয়েছ তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ এবং তোমরা এটার টেলিগ্রাম গ্রুপ আমাদের রয়েছে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করো তোমাদের সুবিধার্থে ফেসবুক গ্রুপ তৈরি করেছি আমি তো ফেসবুক গ্রুপে জয়েন করো সমস্ত কিছুর আপডেট পাওয়ার জন্য যে কোনো চাকরির পরীক্ষা হোক কিংবা যে কোনো মেটেরিয়ালস হোক এবং তোমরা সমস্ত কিছু কোয়েশ্চনেও ফেসবুক গ্রুপে করতে পারবে তো অবশ্যই তোমরা জয়েন করো আমি লিঙ্ক দিয়ে দেবো সমস্ত কিছু থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ